হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই ডাব্লু বিপি কেপি ক্লার্কশিপ মেসিলেনিয়াস এই রকম বিভিন্ন পরীক্ষায় স্টাডিক জিকে থেকে যে কোশ্চিনগুলো আছে তার মধ্যে একটা পার্ট হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানাইজেশান তো বিভিন্ন অর্গানাইজেশান থেকে যে কোশ্চিনগুলো রয়েছে এবং তাদের হেডকোয়ার্টার কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার সম্বন্ধে আমরা একটা নোটস এখন নিয়ে এসেছি তো দেখো এখানে ভ্যারিয়াস অর্গানাইজেশান রয়েছে ভ্যারিয়াস অর্গানাইজেশানকে আমরা দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ন্যাশনাল আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল তো ন্যাশনালের মধ্যে অর্থাৎ ন্যাশনাল অর্গানাইজেশান বলতে আমাদের ভারতীয় অর্গানাইজেশানগুলো এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান বলতে যেগুলো আন্তর্জাতিক ভারতের বাইরের অর্গানাইজেশানগুলো তো যেমন ন্যাশনাল অর্গানাইজেশানের একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছ ওএনজিসি অর্থাৎ ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনালের মধ্যে থাকছে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান তো ন্যাশনাল অর্গানাইজেশনের আজকে আমরা যে টপিকটা পড়বো কয়েকটা টপিক পড়ব তার মধ্যে প্রথম টপিক হচ্ছে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমরা তোমরা এই নোটগুলো তোমরা নিজের খাতায় নোট করতে পারো কারণ বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কোশ্চিন আসে তো আজকের প্রথম টপিক যেটা বললাম যে ন্যাশনাল বি আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আন্ডার আরবিআই অ্যাক্ট উনিশশো চৌত্রিশ তো আরবিআই অ্যাক্ট উনিশশো চৌত্রিশ অনুযায়ী উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার হচ্ছে বর্তমান হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই প্রতিষ্ঠার সময় কিন্তু হেডকোয়ার্টার কলকাতা ছিল কমিটি ছিল হিলটন ইয়ং কমিটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কমিটিতে মানে প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে হিলটন ইয়ং কমিটি হেডকোয়ার্টার কলকাতা ছিল বললাম যে প্রতিষ্ঠার সময় হেডকোয়ার্টার ছিল কলকাতা এবং এটা উনিশশো সালে হেডকোয়ার্টার হয়ে যায় মুম্বাই এবং বর্তমান হেডকোয়ার্টার যদি বলা হয় তাহলে মুম্বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ন্যাশনালাইজেশান অর্থাৎ কেন্দ্রীকরণ হয় উনিশশো সালে কেন্দ্রীকরণ বলতে বা ন্যাশনালাইজেশন বলতে মালিকানা ব্যক্তিগত মালিকানা ছিল সেটা হয়ে যায় সরকারি মালিকানায় একে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াও বলা হয় ব্যাংকার্স ব্যাংক বলা হয় অর্থাৎ ব্যাংকদের ব্যাংক তারপরে ব্যাংকার অফ গভর্নমেন্ট বলা হয় সরকারের ব্যাংক তো লোগো হচ্ছে লায়ন অ্যান্ড ট্রি তো খুব পরীক্ষায় ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন যে রিজার্ভ ব্যাংকের লোগোটাতে কীসের ছবি রয়েছে লোগোতে রয়েছে একটা লায়নের ছবি এবং পান্ট্রি অ্যাপয়েন্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ দেখো এখানে যে রিজার্ভ ব্যাংকের গভর্নরটা হয় তাকে অ্যাপয়েন্ট কে করায় তো রিজার্ভ ব্যাংকের গভর্নরকে অ্যাপয়েন্ট করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং যে প্রেজেন্ট গভর্নর রয়েছে তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস এটা জেনে রাখবে যে রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত ও সরি শক্তি দাস লিখে দিয়েছি শক্তিকান্ত দাস ঠিক আছে আচ্ছা রিজার্ভ ব্যাঙ্কের যে বোর্ডটা তৈরি হয় তো সেখানে টোটাল জন মেম্বার থাকে রিজার্ভ ব্যাঙ্কের বোর্ডে তার মধ্যে একজন গভর্নর থাকে গভর্নরের নাম আমরা যার নাম শক্তিকান্ত দাস চারজন ডেপুটি গভর্নর থাকে দুইজন ফাইনান্স মিনিস্টার থাকবে মানে ফাইন্যান্স মিনিস্টারের রিপ্রেজেন্টিভ তারা নিজে থাকবে না তাদের কোনো একজনকে মানে লোক পাঠাবে তো দুইজন ফাইন্যান্স মিনিস্টার রিপ্রেজেন্টিভ থাকবে তারপরে হচ্ছে দশজন গভর্নমেন্ট নমিনেটেড ডিরেক্টরস থাকবে আর চা ফোর ডিরেক্টরস ফ্রম রিজেনাল অফিস এবং চারজন ডিরেক্টর থাকবে রিজনাল অফিস থেকে যেমন একটা কলকাতা থেকে থাকবে একটা দিল্লি থেকে থাকবে একটা চেন্নাই থেকে থাকবে আর একটা মুম্বাই থেকে তো একজন গভর্নর চারজন ডেপুটি গভর্নর দুইজন ফাইন্যান্স মিনিস্টার রিপ্রেজেন্টেটিভ দশজন গভর্নমেন্ট নমিনেটেড ডিরেক্টরস এবং চারজন রিজেনাল অফিস থেকে ডিরেক্টরস টোটাল হচ্ছে জন মেম্বার থাকবে তো রিজার্ভ ব্যাঙ্কে ব্যাঙ্কগুলোকে কিভাবে ভাগ করা হয় দেখো এখানে আরবিআই থেকে দুটো ভাগে হচ্ছে একটা হচ্ছে শিডিউল ব্যাঙ্ক একটা হচ্ছে নন শিডিউল ব্যাঙ্ক এবার শিডিউল ব্যাঙ্ক থেকে আবার থাকছে হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্ক এবং আরেকটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাঙ্কস কমার্শিয়াল ব্যাঙ্কে থাকছে পাবলিক ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্ক ফরেন ব্যাঙ্ক রিজন্যাল রুরাল ব্যাঙ্কস আর পাবলিক ব্যাঙ্কের মধ্যে আবার ভাগ হচ্ছে এসবিআই অ্যান্ড এস এস তারপর হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক আদার পাবলিক সেক্টর ব্যাঙ্ক এবং কোঅপারেটিভ থাকছে স্টেট কোঅপারেটিভ ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ এবং আদার কোঅপারেটিভ ব্যাঙ্ক তারপরে টপিক হচ্ছে নাবার্ড নাবার্ডের ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো বিরাশি সালে হেডকোয়ার্টার নাবার্ডের মুম্বাই রিজার্ভ ব্যাঙ্ক আমরা মুম্বাই পড়লাম হেডকোয়ার নাবার্ডেরও হেডকোয়ার্টার মুম্বাই মুম্বাইকে বলা হয় ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া তো নাবার্ডের কমিটি যেটা ছিল বি শিবরমন অর্গানাইজেশন থ্রি এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট রুরাল প্ল্যানিং অ্যান্ড ক্রেডিট সেল এবং এগ্রিকালচার রিফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন তো তিনটা অর্গানাইজেশন মিলে নাবার তৈরি হয় তবে যে উদ্দেশ্য হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট প্লাস অ্যাগ্রিকালচার গ্রোথ ইস্টাবলিশড ইন ফাইবার প্ল্যান তো এটা কোশ্চিন হয় যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাবার ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল তো উনিশশো থেকে পঁচাশি পর্যন্ত ষষ্ঠ অর্থাৎ সিক্স ফাইভ ইয়ার প্ল্যান চলছিলো সেই সময় উনিশশো বিরাশিতে নাবার ব্যাংকটা প্রতিষ্ঠা হয় এটা কিভাবে কাজ করে নাবার ব্যাঙ্ক প্রোভাইডিং ফাইনান্সিয়াল অ্যাসিস্টেন্স অ্যান্ড ট্রেনিং টু প্রমোট রুরাল ইকোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট নাবারটা হলো তারপরে আমাদের পড়তে হবে যেটা এক্সিম ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক অর্থাৎ এক্সপোর্ট এবং ইম্পোর্ট ব্যাঙ্ক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অর্থাৎ এক্সিম ব্যাংক তৈরি হয়েছে উনিশশো বিরাশি হেডকোয়ার্টার মুম্বাই ফাইভ ইয়ার প্ল্যান যেটা ছিল এর আগে নাম্বারটা পড়লাম সেই রকমই উনিশ একই সাল যেহেতু সিক্স ফাইভ ইয়ার প্ল্যান উনিশশো আশি থেকে পঁচাশি এটা কীভাবে কাজ করে ইম্পোর্টার অ্যান্ড এক্সপোর্টারদের ফাইনান্সিয়াল সাপোর্ট যারা ইম্পোর্ট করে এবং এক্সপোর্ট করে গুডসে অর্থাৎ জিনিসপত্রে তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট করে এক্সিম ব্যাংক তারপরে হচ্ছে ইসিজিসি অর্থাৎ এক্সপোর্ট ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন এটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো সাতান্ন সাল হেডকোয়ার্টার মুম্বাই এর উদ্দেশ্য হচ্ছে ক্রেডিট বা ধার প্রদান করা এক্সপোর্টারদের এক্সপোর্টার যারা থাকে তাদের ধার দেয় এই ব্যাংক ইসিজিসি তারপরে হচ্ছে নীতি আয়োগ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নীতি আয়োগ নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ইনস্টিটিউশ ফর সরি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি এন আই টি আই এস্টাবলিশমেন্ট হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো রিপ্লেসড প্ল্যানিং কমিশন ফিফটিন মার্চ উনিশশো পঞ্চাশ তো যেটা ফাইভ ইয়ার প্ল্যানগুলো চলছিলো সেটাকে রিপ্লেস করে এ নীতি আয়োগ প্রতিষ্ঠা হয় দু হাজার পনেরো সালে চেয়ারপারসন হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ চেয়ারম্যান প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বর্তমান প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তোমরা জানো পি নরেন্দ্র মোদি তো এখন নীতি আয়োগের চেয়ারপারসেন যদি জিজ্ঞেস করা হয় তাহলে হবে নরেন্দ্র মোদি হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি সিইও হচ্ছে বি ভি আর সুব্রমণিয়াম আর বর্তমান যে সিইও পরবর্তীতে চেঞ্জ হতে পারে এখন যেটা আছে আর সুব্রমণিয়াম সুব্রমণিয়ম ঠিক আছে আর ভাইস চেয়ারম্যান হচ্ছে সুমন বেরি ভাইস চেয়ারম্যান হচ্ছে সুমন বেরি এই দুটো জিনিস তোমরা মনে রাখবে অবশ্যই এটা কাজ কীভাবে করে এটা এটাকে থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া বলা হয় নীতি আয়োগের অপর নাম আরেকটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় ঠিক আছে থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া ভিশন প্ল্যান হচ্ছে থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি ফিফটিন ইয়ার্স পাঁচ বছর মানে থ্রি প্লাস থ্রি করে পাঁচ মানে পনেরো বছর পর্যন্ত এর ভিশন প্ল্যান থাকছে নীতি আগে তো দু হাজার পনেরোতে শুরু হয়েছে দু হাজার তিরিশে এটা শেষ হবে ভিশন প্ল্যানটা সে বি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এই কোশ্চেনটা ফুল ফর্মটা অনেকবার আসে সেভি সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এস্টাবলিশমেন্ট হচ্ছে উনিশশো বিরানব্বই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই ফানশান এর কাজ হচ্ছে রেগুলেটর অফ শেয়ার মার্কেট ক্যাপিটাল মার্কেট মিউচুয়াল ফান্ডস মিউচুয়াল ফান্ডস রেটিং এজেন্সিস কমোডিটি মার্কেট ইত্যাদি তো ন্যাশনাল অর্গানাইজেশনটা আমরা আজকে পড়লাম এরপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পড়বো তারপর কিছু অর্গানাইজেশন আমাদের ডিটেলসে না পড়লে হবে শুধু তাদের হেডকোয়ার্টার এবং প্রতিটা জেনে রেখে দেবো তারপর আমাদের অর্গানাইজেশন যে চ্যাপ্টারটা স্টার্টিং কমপ্লিট হয়ে যাবে ওকে